এয়ারপোর্টে নামার পর প্রথমেই হচ্ছে লাগেজ স্ক্যান করার জন্য আমি চলে যাই। আমি 6 নম্বর গেট দিয়ে ঢুকে যাই। সেখানে লাগেজ স্ক্যান করার পরে সরাসরি আমি চলে যাই হচ্ছে COVID-19 সার্টিফিকেট, যেখানে ভেরিফাই করা হয়। সেখানে সবাই এটা জানে না, সো প্রথমেই আমাদেরকে যেটা করতে হয়েছে, COVID-19 সার্টিফিকেটের নেগেটিভ এটার একটা অ্যাটেস্টেশন লেগেছে। সেখানে একজন অফিসার থাকেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, সো উনি যখন অ্যাটেস্টেড করিয়ে দেন, ঠিক তারপরেই হচ্ছে কাতার এয়ারওয়েজের যে লাউঞ্জ থাকে বোর্ডিং পাস নেওয়ার জন্য, সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পরে বোর্ডিং পাসের সেখানে একজন অফিসার থাকেন, উনি হচ্ছে সেখানে আবার COVID-19 সার্টিফিকেটের অ্যাটেস্টেশনটা দেখেন, ইউনিভার্সিটি অফার লেটার দেখেন, এনরোলমেন্ট লেটার আমার জন্য, আমাকে ক্লাস স্কেডিউলটা দেখাতে হয়েছে। সো উনি যখন ওকে বলেন, দেন হচ্ছে বোর্ডিং পাসের জন্য অন্য আরেকটা কাউন্টারে যেতে হয়। কাউন্টারে যাওয়ার ঠিক পরেই হচ্ছে বোর্ডিং পাসটা দেওয়া হয়, লাগেজগুলো ওয়েট মাপা হয়, দেন যদি ঠিক থাকে তাহলে সেগুলো বেল্টে করে পাঠিয়ে দেওয়া হয়। সো আমার ক্ষেত্রে দুটো লাগেজেই কিছু ওয়েট বেশি ছিল, একটাতে লাইক 1 কেজির মতো বেশি, আরেকটাতে 3 কেজির মতো বেশি। সো আমাকে একটু ফাইন দিতে হয়েছে, আমি আর্গুমেন্ট করি নাই। সো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইন দেওয়ার পরে সুন্দর করে লাগেজ বেল্টে উঠানোর পরে লাগেজ চলে গেল। আর আমি ইন দ্য মিন টাইম বাহিরে যে আমার মামা কাজিনরা দাঁড়িয়েছিল, তাদের সাথে আর একটু দেখা করে আসলাম। খুবই খারাপ লাগছিল তখন। সো দেখা করার পরে আমি আবার ইমিগ্রেশনের জন্য চলে গেলাম। ইমিগ্রেশন পার হয়ে সেখানে একজন অফিসার থাকেন, উনি আবার সেই ডকুমেন্টসগুলো দেখেন, পাসপোর্ট দেখেন, ইউনিভার্সিটি অফার লেটার দেখেন। সো সেই ইমিগ্রেশন পাস করার পরে 9 নম্বর গেট দিয়ে কাতার এয়ারওয়েজে ঢোকার জন্য বলা হচ্ছে লাউঞ্জে। সো সেখানে অনেকখানি অপেক্ষা করার পরে, কিন্তু তার আগে আমাদেরকে আরেকটা স্ক্যানিং পার করতে হয়েছে। লাগেজ যে হ্যান্ড লাগেজ যেটা ছিল সেটা স্ক্যানিং করতে হয়েছে, ল্যাপটপ ব্যাগ থেকে ল্যাপটপ বের করে সেগুলো স্ক্যানিং করা হয়েছে, বেল্ট খুলতে হয়েছে, মানে ওখানে আরেকটা স্ক্যানিং করতে হয় সবাইকে। সো অনেকখানি ওয়েট করার পরে লাউঞ্জে, যেহেতু ফ্লাইট ছিল 4:25, সো 4:25 ঠিক একটু বাজার আগেই ওরা জোন 1 জোন 2 এভাবে করে ডাকছিল। আমি জোন 4 ছিলাম, সো একটু পরে আমাকে আমাদের যে জোন 4-এর যারা যাত্রী ছিলেন তাদেরকে ডাকা হয়। সো সবাইকে ডাকার পরে আমাদেরকে প্লেনে উঠতে দিয়েলো। উঠতে দেওয়ার পরে সিটগুলো আমরা দেখে দেখে বসলাম সবাই, ইভেন ক্রুরাও হেল্প করে কার কোথায় সিট ওরা সেভাবে সেট আপ করে দেয়, অনেকেই তো জানে না বুঝে না। সো যাই হোক, আমি বসে পড়লাম। বসার পরে ঠিক কিছুক্ষণ পরেই অ্যানাউন্সমেন্টের পরে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমেই হচ্ছে আমাদের ট্রানজিট হবে দোহাতে কাতার। সো সেখানের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা ফ্লাই করে ফেললাম আকাশের রাতের ঢাকায়, আমরা ফ্লাই করলাম। অর্থাৎ একটু পরেই সূর্যি মামা ওকে ঝুঁকি দিবে হয়তো, ঠিক তার আগেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলাম। খুবই খারাপ লাগছিল তখন, আবার ভালোও লাগছিল, কারণ অনেক স্টুডেন্টকে দেখলাম আমার মতো সবাই যাচ্ছে। সো ওটা দেখে খারাপ লাগাটা একটু কম ছিল। সো যাই হোক, আল্লাহর হুকুমে অনেক সহায়তায় আমরা ফ্লাই করলাম। ফ্লাই করার পরে আমাদের এই ফ্লাইটটা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো লাগবে, 5 ঘন্টা 19 মিনিটের মতো বলেছে ওরা, বাট একটু বেশি লেগেছে যেহেতু আমরা ঢাকায় একটু লেটে আমরা বোর্ডিংটা করেছি।
সো অনেকখানি ফ্লাই করার পরে আমাকে খাবার দিয়ে গেল ওরা। কিন্তু তারা জিজ্ঞেস করেছিল যে ভেজ খাবো নাকি নন ভেজ খাবো। আমি বলেছি আমি ভেজ খাবো, আমার আসলে জার্নিতে চিকেন এমন টাইপের কিছু খেতে ভালো লাগে না। সো আমি ভেজিটেবল নিয়েছি, তারপরে জুস দিয়েছে, ফ্রুটস দিয়েছে, ইয়োগার্ট দিয়েছে, সাথে একটা বানরুটি দিয়েছে। সো খাবারটা অনেক মজার ছিল, অ্যান্ড ইট ওয়াজ গুড। সো কিছুক্ষণ পরেই আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিল যে একটু পরেই আমরা ল্যান্ড করব দোহাতে। সবাইকে সিট বেল্ট বাঁধার জন্য বলছিল, আমরা সিট বেল্ট বাঁধলাম। তারপর ল্যান্ড করার পরে আমরা আসলে যেহেতু ট্রানজিট টাইম খুব কম ছিল, সো এদিক সেদিক না তাকিয়ে বা ঘোরাফেরা না করে আমরা সরাসরি কাতার এয়ারওয়েজের লাইনের দিকে চলে গেলাম কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। সো যাওয়ার সময় হঠাৎ করেই একজন বাংলাদেশি স্টুডেন্টের সাথে দেখা, সে হচ্ছে আলবার্টাতে যাচ্ছে আন্ডারগ্রেড করার জন্য। সো আমরা গিয়ে লাইন ধরলাম এবং বোর্ডিং পাসটা ওরা জাস্টিফাই করলো, ভেরিফাই করলো, দেন হচ্ছে আমাদেরকে প্লেনে ঢুকতে দিল। সো এই ভিডিওতে হচ্ছে ঢাকা থেকে কাতার পর্যন্তই দেখানোর চেষ্টা করেছি, তারপর পরবর্তী ভিডিওতে আমরা দোহা থেকে মন্ট্রিয়ালে কী করে গিয়েছি সেটা দেখাবো।